আসসালামু আলাইকুম, ডিসকভার ভিডিওর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা আজকে দুটো মাইক্রোওয়েভ সেন্সরের ডিফারেন্স দেখাব। এই দুটো সেন্সরই আপনারা আশা করি চেনেন। বাম দিকের যে সেন্সরটি দেখতে পাচ্ছেন এটি পুরনো এবং এর ভিতরে রিলে ব্যবহার করা হয়েছে। এটি অ্যাডজাস্টমেন্ট করা একটু ঝামেলার, অনেকেই বলে না, যারা অভিজ্ঞ তারা তো অ্যাডজাস্ট করেন এবং এটি প্রচুর পরিমাণে জনপ্রিয় একটি সেন্সর। এবং ডান দিকে যেটি দেখতে পাচ্ছেন এটি 5.8G সেন্সর এবং এটিও একই মাইক্রোওয়েভ সেন্সর। এটি অ্যাডজাস্টমেন্ট কিছুটা সহজ এবং দেখতে পাচ্ছেন নিচে 6টি সুইচ ব্যবহার করা হয়েছে। এটিকে ডিআইপি সুইচ বলে, ডুয়েল ইন লাইন প্যাকেজ, এবং এটিতে হচ্ছে ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে। অ্যাডজাস্টমেন্ট দুটোই একই, এটিও দেখতে পাচ্ছেন যদি দেখেন যে লাইট, ডিস্টেন্স, টাইম। এবং ডান দিকের যে সেন্সরটি দেখতে পাচ্ছেন সেটিও লাইট, টাইম, ডিস্টেন্স একই, বা শুধুমাত্র সুইচ দিয়ে এটির বিভিন্ন প্যারামিটার পরিবর্তন করা যায়। পুরনো যে সেন্সরটি আছে সেটির তিনটি ভেরিয়েবল আছে এবং দেখুন প্লাস এবং মাইনাস দেওয়া আছে সব কিছুতেই। লাক্সে যখন আপনি প্লাসের দিকে ঘুরিয়ে নিয়ে আসবেন তখন এটি দিন এবং রাত 24 ঘন্টাই কাজ করবে, এবং মাইনাসের দিকে নিলে শুধু রাতের বেলায় কাজ করবে। এবং ডিস্টেন্সের ক্ষেত্রেও প্লাসের দিকে দিলে এটি খুব সেন্সিটিভ হবে, মাইনাসের দিকে দিলে কম সেন্সিটিভিটি হবে। এবং টাইমের প্লাসের দিকে দিলে এটি বেশি সময়ে কাজ করবে, মাইনাসের দিকে দিলে কম করবে। এটাতে যে সমস্যাটা হয়, অনেকে ধরেন কেউ চাইলো 30 সেকেন্ড বা 40 সেকেন্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আসলে এই প্লাস মাইনাস অ্যাডজাস্টমেন্ট করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এই সেন্সরটি খুব সহজেই করতে পারবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন যদি টাইম দেখেন 8 সেকেন্ড, 45 সেকেন্ড, 5 মিনিট এবং 12 মিনিট, এই চারটি অ্যাডজাস্টমেন্ট আছে এবং এই চারটি অ্যাডজাস্টমেন্ট খুব সহজ। যেই সুইচটি দেখতে পাচ্ছেন কালো দেখাচ্ছে এটি আসলে সুইচের উপরের মাথাটিকে বোঝানো হয়েছে, এবং যখন সুইচটি উপরের দিকে রাখবেন, অর্থাৎ এই যে এটিকে উপরের দিকে রাখা এবং নিচে খালি মানে হচ্ছে নিচের দিকে অফ, তো যখন আপনারা যে 8 সেকেন্ডের জন্য অ্যাডজাস্ট করবেন দেখুন 3 এবং 4 হচ্ছে উপরের দিকে উঠানো আছে, তার মানে হচ্ছে এটি 8 সেকেন্ডের জন্য অ্যাডজাস্ট করা হয়েছে। এরপরে আছে 45 সেকেন্ড, 45 সেকেন্ডকে করতে হলে আপনাকে 3 নম্বরটাকে অফ করে দিতে হবে, অর্থাৎ নিচের দিকে নামিয়ে দিলে 45 সেকেন্ড হবে, আর 4 নম্বরটা উপরে রাখতে হবে। 4 নম্বর উপরে এবং 3 নম্বর নিচে রাখলে এটি 45 সেকেন্ড হবে। 5 মিনিটের ক্ষেত্রে 3 নম্বরকে উপরে রাখতে হবে অর্থাৎ অন, এবং 5 নম্বরকে অফ করে দিতে হবে, তাহলে 5 মিনিট হবে। এবং 12 মিনিট করতে হলে দুটোকেই নিচের দিকে নামিয়ে নিতে হবে। একইভাবে ডিস্টেন্স এবং লাইট, লাইটটি হচ্ছে আপনারা 10 লাক্স, 20 লাক্স, 30 লাক্স, এটি হচ্ছে অন্ধকারের দিকে, এবং 24 আওয়ার্স মানে হচ্ছে 24 ঘন্টার মধ্যে এটি কাজ করবে। এবং বাড়তিভাবে এটি আরও দুটো হচ্ছে, এই জায়গাতে এটি তার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সাদা দুটি তার হচ্ছে লোডের জন্য এবং কালো এবং লাল তারটি হচ্ছে লোডের ইনপুটের জন্য। একইভাবে আপনারা লাইন ইনে দেখতে পাচ্ছেন লাইভ, নিউট্রাল এবং নিউট্রাল লাইভ, অর্থাৎ এটি আউটপুট, এটি ইনপুট। ইনপুটে আপনারা লাইভ দিবেন, নিউট্রাল দিবেন, এবং এই টার্মিনালগুলোতে শুধু তার কানেক্ট করে দিলেই হবে। এটিকে আপনারা যখন ছাদের দিকে দিবেন তখন 360 ডিগ্রি কাজ করবে, এবং যখন দেয়ালের দিকে দিবেন তখন কিছুটা রেঞ্জ কম পাবেন, বাট ওভারঅল পারফরম্যান্স এটার যথেষ্ট ভালো। এবং আপনারা ইচ্ছে করলে এটাকে ইনসাইডেও ব্যবহার করতে পারবেন। মনে রাখতে হবে এ দুটোর কোনোটাই আসলে ওয়াটারপ্রুফ না, অর্থাৎ আপনারা খোলা জায়গায় এটি ব্যবহার করতে পারবেন না। খোলা জায়গায় ব্যবহার করার জন্য অবশ্যই আপনাদেরকে ওয়াটারপ্রুফ কোনো বক্সের ভিতরে স্থাপন করতে হবে, এবং তখন আপনারা এটাকে বাইরেও ব্যবহার করতে পারবেন, বা অনেকে করে। আরও একটি জিনিস অনেকেই জিজ্ঞেস করে যে এই আউটপুটে আপনারা বাতির পরিবর্তে কোনো অ্যালার্ম বা অন্য কিছু ব্যবহার করতে পারবেন কি না। হ্যাঁ, আপনারা অনেকেই অ্যালার্ম ব্যবহার করে, 220 ভোল্টের সেম আপের একটি অ্যালার্ম ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে যখনই মোশন সেন্স করবে তখনই এটি অন হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যে অ্যালার্মটি দিচ্ছেন সেটি 7-8 সেকেন্ড বা 10 সেকেন্ড পর্যন্ত চলতে সক্ষম কি না। অনেক সময় দেখা যায় অনেক অ্যালার্ম বন্ধ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় কিছুক্ষণ, কয়েক সেকেন্ড দেওয়ার পর, তো সেটি অবশ্যই লক্ষ্য রাখবেন। আর এটি মূলত বাতির জন্যই করা, তো আশা করি এটি সেট করে কাজে লাগাতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি রিভিউ আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন, ফেসবুকের মাধ্যমে করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।